Assalamualaikum Kak Gi. Kemana sen? Apa kau itu kan? Kau itu kan? Babu rel. Macam mana ini? মানে অনেক অত্যাচার করে আর মানে এই অত্যাচারের কারণে আপনি এই সাহায্য তোলেন কয় ছেলে এক ছেলে বিয়ে গেছে মানে নিশা পানি খাই দেখে আপনি দেখেন আপনি খোঁজ খবর নেয় না আয়া মানে নেশা খায় আপনি যে টাকা তুলেন ওই টাকা লয়ে যায় তো আপনার অবস্থা খুবই খারাপ অবস্থা চলতেছে কান্দেন না কান্দেন কেন আরে কান্দেন কেন আপনি কি খাইবেন দাঁতের ডাক্তার দাঁড় নাই দাঁতে আছে হ্যাঁ বয়স হয়েছে না দাঁত আসতে ওকে খেয়ে আসে কান্দেন না আর আপনি কিছু খাইবেন খাই না তোমার পরে যাও না আমি খিচুড়ি এনে দিই আপনারা খিচুড়ি খাবেন আচ্ছা তাহলে বয় না আমি লই এটা খিচুড়ি বার্সেল বার্সেল বারো কাকি পাইছি খিচুড়ি পাইছি বুঝছেন এখন হলো এতটি খিচুড়ি লন এটা দুপুরবেলা আপনি রয়ে যাবো হ্যাঁ আর ই করেন ভাসে যাবেন কখন বাসে যান কখন বাসায় এই পাঁচটা ছটা বন্ধ এনে এনে সাহায্য তুলবেন ঝামেলা না কি করেন যে ওটা খায় না আর এনে অল্প কিছু টাকা আছে হ্যাঁ এটার মধ্যে অল্প কিছু টাকা আছে আপনি এটা দেখে চলেন হ্যাঁ ধরে কি অল্প কিছু টাকা বেশি টাকা নাই তো দোয়া করি আপনার জন্য আপনি যাতে একটু সুস্থ থাকেন আর কাইন দেন না বুঝছেন সব কিছু মালিককে আল্লাহ তালা আপনার তালা আপনার কোনো না কোনো ভাবে চালাই হয়ে উনি তাই না ছেলে যদি না কষ্ট বুঝে চার বছর থাকতে এত কষ্ট ওরা পারলাম তা কষ্ট বুঝে না কাইন দেন না মানে বাসা বাড়ি কাজ করে ওনারা চালাইছে চিন্তা করেন আপনি ওনারা বাসা বাড়ি করে নাই হ্যাঁ স্বামী উসমান হ্যাঁ বাসা বাড়ি কাজ করে ওনার বড় করছেন আর উনি এখন আপনার কষ্ট বুঝে না মানে যে ভাষায় কাজ করছেন ওই ভাষায় কিছু টাকা দিলে আপনি চলতে পারেন নাকি মানে আপনি যদি টাকা না দিতে চান আপনার ঝরঝরি করে ভাই মানুষ এর কি মানুষের কাজ আমার মনে হয় না কারণ নেশা করে দীক্ষা মনে একটু ঝামেলা দুটা বাচ্চাও আছে মানে আপনি যে সাহায্য তোলেন এর দিকে আপনার ওই যে আপনার মানে ছেলের বউ দেখেন মাথার মধ্যে সেন্স কাজ করে না যারা একটু নেশা খায় তারা একটু মাথার একটু একটু ঝামেলা থাকে আর কি একটু যায় মানে যখন সুস্থ থাকে তখন অনেক অন কেয়ার করে মানে হ্যাঁ আর যখন মনে মাথা পুরো কাজ করে না তুমি মাল্লা খারাপ ব্যবহার করছো কেন তখন বুঝে তখন আমার যখন নেশা খায় তখন আর সেন্স থাকে না মানে নাতিয়ে কয় বড় হলে আমি দেখবো হ্যাঁ
আমি তোমার লেখা গরম থাকবো ছোট মানুষ তাও ধরেন কত সেন্স দিছে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আপনার রাখবো আপনি চিন্তা করেন হ্যাঁ এইটাই তো আলহামদুলিল্লাহ তো রয়েছে মাদ্রাসায় দিলে আরো কষ্ট বেশি বুঝবো সমস্যা না তো তো আলহামদুলিল্লাহ এইটাই যার পাশে কেউ নাই তার পাশে আল্লাহ আছে সেইটাই তো আমাদের তো বাঁচছে ছোট থেকে সেইটাই মা হ্যাঁ আল্লাহ তালা সেইটাই মার দোয়া বড় দোয়া বুঝে না মানুষ এত কষ্ট করে বড় হয়েছে তাও ছেলেটার বড় করছেন তারপরও ছেলে বুঝে না আল্লাহ তাআলা তার হেদায়েত দেখ বুঝবো হ্যাঁ মানে যদি না যেদিন আপনি হারাইবো সেদিন বুঝবো যে মা কি জিনিস আপনি আসেন বুঝতে হবে আপনার কাছে আইতে পারে 10 টাকা নিতে পারে 20 টাকা নিতে পারে নেশা করতে পারে আর যদি কাজ কামে থাকে তাহলে ভালো কিছু সবাই জ্বালাতে পারে যদি নেশা খায় তখন তো মাথা চেঞ্জ কাজ করে না থাক সমস্যা না আল্লাহ তাআলা একদিন বড় করবেন আচ্ছা দোয়া রইল আপনার জন্য সেটা আপনি আপনার জায়গায় ঠিক থাকেন আল্লাহ তাআলা একদিন ভালো কিছু করবো তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন